নিউ ইয়র্কে অংশগ্রহণ করতে গেছে জাকেত ভাইয়া জাকেদ ভাইয়া যখন মঞ্চের বীরে পারফর্ম করবেন দর্শক চারিদিকে সবাই শিক্ষা শুরু করছে কিন্তু বাংলাদেশের মাটিতে কদিন পরে জাকেদ ভাইয়া যখন আসবো এবং ইন্টারভিউ আলাদা যখন আবার জাকেদ ভাইয়াকে খুঁজি খুঁজি বাইর করবো তখন জাকেত ভাইয়া বলবো যে এটা মিথ্যা কথা আমি যখনই মঞ্চের ভিত্তে উঠছি এবং পারফরমেন্স করবেন লাগি আমি মাইক্রোফোনটা হাতে নিছি দর্শক আনন্দিত হয়ে দর্শক নাচানাচি শুরু করছে এবং তার ভিতর থেকে দর্শক শাড়ি থেকে দুজন দর্শক ছুটে এসে আমাকে দুইটা রোলেক্স ঘড়ি এবং চার ভরি ওজনের একটা সোনার চেন আমার গলার বিটটা পরাই দিছে সেই সাথে ডলার গুনার ভিত্তে ডলার ডুকাই ডলার দিয়ে মালা বানাই আমার গলার ভিটটা কি মালা পরাই দিছে এবং সাথে সাথে আমি যখন মঞ্চের ভিতরে উঠতেছিলাম একুশটা মাইয়া ভিডিও কল রাখি তারা লাইনে দাঁড়ায় আমাকে ফুলেল শুভেচ্ছা অভ্যর্থনা জানাইছে যাক মানুষের রুচির কিছুটা পরিবর্তন হয়েছে মানে বাইয়া আমরা আর বেশি দিন পাইতেন না বাইয়া যা অবস্থা শুরু করছেন আপনি দেশের মাটিতে তো করতেছেন করতেছেন এখন বিদেশের মাটিতে পর্যন্ত এগুলো শুরু করছেন আচ্ছা ভাইয়া এত সুখ আনের ভেতরে এত সুখ হ্যাঁ ভাইয়া এত আর সমস্ত দোষ আমার কাছে কি মনে মাঝে 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 কইতে পারবেনি ভাইয়া আমি মন থেকে বলি সংবাদ পরিবেশনকারী ভাইয়াদের ভাইয়া আপনাদের কোনো কাজ নাই ভাইয়া আপনারা কাজ না থাকলে আফ্রিকাতে চলে যান আফ্রিকাতে চলে যায় বন থেকে সবুজ পাতা খুঁজিয়ে আনি ওই পাতা মাড়ের নিচে রাখি পরে ওই পাতাকে সেদ্ধ করি এটাকে শুকাই রৌদ্রের ভিতরে তারপরে মনে করেন যে এটাকে বাড়ি ওষুধ বানাই ওই ওষুধ অন্য কিছুর সাথে মিক্স করি খাই ফেলেন ভাইয়া নইলে বাসের যাই যে ব্রাশ বেছেন দাঁতের মাজন বেছেন ট্যাবলেট বেছেন চিকন স্বাস্থ্য মোটা করিবার ওষুধ বেছেন তারপরও আল্লাহর এই ধরনের নিউজগুলা পরিবেশন করি আমাদেরকে আর অতিষ্ঠ করিয়েন না আর অতিষ্ঠ করিয়েন না কারণ যেই লোকের একের পর এক ইন্টারভিউ আপনারা নিতেছেন ওই লোক ওই লোক একটা সাক্ষাৎ কার্টুন একটা বিনোদন একটা চিড়িয়াখানা মাঝে মধ্যে চাই যে কি যে বাবুরের তরাই কি দেশের ভিতরে থাক আমরা ভাবনা টিকিট কাটি আস্তে করি সিটের ভিতরে ভর্তি হয়ে যাই কারণ বেশি দিন আমরা সুস্থভাবে থাকতাম একটার ন বেশি দিন আমরা সুস্থভাবে থাকা কোনোভাবেই সম্ভব না এর ভিতরে নতুন আরেক উৎপাদ শুরু হয়েছে কোরবানি ঈদ আইবার পরে নতুন উৎপাদ হচ্ছে ইউটিউবার এই ইউটিউবাররা ইউটিউবার হিসেবে চলে গেছে কোরবানির হাটের ভিতরে এরে ওইটা তো সংবাদ পরিবেশন কর্মীদের কাজ যে কোরবানির হাটটা কোন গরুর দাম কত কেমনে কি এক ইউটিউবার দেখিয়েছে কি ক্যামেরাটা ওপেন করি ভাই গরুর দাম কত ভাই ষাট হাজার মার্শাল্লাহ প্রিয় দর্শক একটা লাইক হবে একটা সাবস্ক্রাইব হবে দেখতে পাইতেছেন গরুটা কি ষাট হাজার টাকা দিয়ে কিনছে তরে বলছে কেন হ্যাঁ তুই কি ডিজিটাল দালাল কেন হুম নাকি তুই এটা ভিডিও করে সারি দিলে ওই গরু বিহারি তোমারে কমিশন দেয় তো তুই গিলে গরুর হাটের ভিটে চলিয়ে গেছো কই হ্যাঁ গরুর বদা ভাজি করি তোমার বাতের লোক পরিবেশন করা দরকার তোলে তোমাদের ব্রেনের ভিত্তি কি এক কানা করি ব্রেনের না করে পুষ্টি আইসব আর পুষ্টি আইলে তোমরা ঠিকঠাকভাবে কখন কোথায় কোন জিনিসটা কিভাবে উপস্থাপন করতে হবে এটা তোমরা ঠিকঠাকভাবে শিখে যাইবে এই ইউটিউবাররা এখন ইউ হয়ে গেছে কই আপনি যখন বলবেন দেখি ভাই আপনি কি করেন ইউটিউবার মানসিক দেখবেন যে একা করি তাকাইছে ও আচ্ছা তুই ইউটিউবার কেন তুই নি সামনে লেগুন বানাস দেখি ভাবিকে রাতে একা পেয়ে একই করলো দেবর পুকুর ঘাটে জল ভরতে গেলেন ভাবি পিছু নিলেন দেবর দরজা খোলা রেখে ঘুমিয়েছে ভাবি উঠে দেখি ভাবির বুকে দেবরের হাত ক্যাপশন থাকবে একটা থামনেল থাকবে একটা ভিতরে ডুকি দেখবে ঘটনা আর একটা যে ভাবির রাজ্যে ফেটে ব্যথা উঠছে ঘন ঘন পায়খানা হইবার কারণে ভাবি সাইড বা পায়খানা চলে গেছে লাস্টবার ভাবি যখন পায়খানা গেছে তখন হুট করি কারেন্ট চলে গেছে ভাবি বাইরেই শিকার দি তেলা পোকা দেখি ভাবি ডরে বাইরে ভাবি সেলান খাই হুতি গেছে জাকেট ভাইয়া আল্লাহর অস্তে মাফ করি দেন ভাইয়া অন্তত দেশের ভিতরে আছি নতুন কোনো ইন্টারভিউ দিয়েন না এত মিশা কথা কেনে কয় মানছি মরবেন তো ভাইয়া কত আত্মবিশ্বাসে শহীদ মিশা কথা কন এই আত্মবিশ্বাস যদি আমার স্কুল জীবনে থাকতো অন্তত একুশটা না হোক একটা প্রেমিকা আমার কনফার্ম থাকতো ভাইয়া যাই হোক আমার জীবনে আর কিছু নেই এখন জীবনটা আমার বাপ্পারাদের মতো হয়ে গেছে সিডি লই যেও না সাথী ও ও ও যেও না সাথী ইদমোবার জাকেত ভাইয়া চিরাই চিরাই রক্ত জাকেত ভাইয়ের বক্ত আল্লাহ হাফেজ